আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই এপিসোডে প্রথমেই আমরা লিকে দেখতে পাই যে বেবির কাছে গিয়েছিল তাকে একটি পার্টিতে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু বেবি রাজি না হলে তাকে সে অনেক রিকোয়েস্ট করে আর বলে প্লিজ চলো না, আমার সেখানে একা একা লাগবে আর সেখানে অনেক হ্যান্ডসাম ছেলেরাও যাবে, তুমি থাকলে আমি একটু সাহস পাবো। তাই বেবি উঠে তার সাথে রেডি হয়ে চলে যায় সেই পার্টিতে। সেই পার্টিতে অনেক মানুষই ছিল, অনেক নামী দামি মানুষ থাকায় বেবি একটু নার্ভাস ফিল করছিল। তারা সেখানে একটু এনজয় করে আর বেবি যখন কেক নিয়ে আসছিল তখনই সে ভুলবশত একটি মেয়ের উপর কেকটি ফেলে দেয়। তখন মেয়েটি বেবির উপর অনেক চিল্লাচিল্লি করতে থাকে আর তাকে বলে যে তুমি কি জানো আমার এই ড্রেসটা কতটা এক্সপেন্সিভ, তোমার সারা বছরের মান্থলি ইনকামই আমার এই ড্রেসে চলে যাবে, তোমার সেন্স নেই, তুমি কিভাবে এটা করতে পারো। তখনই সেখানে আমরা জিকে দেখতে পাই যে চলে এসেছিল আর মেয়েটির কাছে বলে যে আই এম রিয়েলি সরি, তারা আমারই ফ্রেন্ড, তারা যদি আপনাকে কোনো সমস্যা করে থাকে তাদের তরফ থেকে আমি আপনার কাছে সরি বলছি। মেয়েটি তো জিকে দেখে একদমই পাল্টে যায় আর বলে যে না না, ওরা আপনার ফ্রেন্ড, তাহলে তো ইটস ওকে, আই এম রিয়েলি সরি, আমি তাদের সাথে মিসবিহেভ করেছি। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। আমরা বেবিকে দেখতে পাই যে জিকে বলে যে আপনি তো সেকেন্ড টাইম আমাদের হেল্প করেছেন, এখন তো আপনি আমাদের কাছ থেকে একটি ট্রিট অবশ্যই পানা, আপনি কালকে আমাদের সাথে ডিনারে যেতে পারবেন। তখন জিও রাজি হয়ে যায়। অন্যদিকে আবার আমরা লিনরানকে দেখতে পাই যে তার প্রিন্সিপাল তাকে আর তার ফ্রেন্ডকে ডাকিয়ে এনেছে আর তার প্রিন্সিপাল তাকে বলে যে তুমি কি জানো তুমি কতগুলো ক্লাস বাং করেছো, এতগুলো মিস অ্যাটেন্ডেন্স কিভাবে করতে পারো তুমি, তোমার সামনেই এক্সাম, তোমার এটা তো মাথায় রাখা দরকার ছিল, তুমি তো আসোইনি, এমনকি তুমি তোমার ফ্রেন্ডকে দিয়ে তোমার অ্যাটেন্ডেন্স লাগিয়েছো, তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে। তখনই তার ফ্রেন্ড বলে উঠে যে স্যার এতে তার কোনো দোষই নেই। প্রিন্সিপাল তো অনেকটা রেগে গিয়েছিল, তাই লিনরেন তাকে পানি দিয়ে শান্ত করে আর বলে যে আমার অনেক ইম্পর্টেন্ট একটি কাজ ছিল স্যার, তাই আমি আসতে পারিনি, এখন থেকে এরকম কোনো কিছুই হবে না। তাদের ক্লাস শেষ হওয়ার পর লিনরেন তার ফ্রেন্ডকে বলে যে আমি আমার কাজিন সিস্টারকেই ডেট করতে চাচ্ছি আর তাকে আমি একটি রেস্টুরেন্টে নিয়ে যেতে চাই, এখন তুমি আমার সাথে এই রেস্টুরেন্টে গিয়ে তুমি বলবে যে রেস্টুরেন্টটা সে পছন্দ করবে কিনা, কারণ তুমিও তো একটি মেয়ে, তুমি আমাকে প্লিজ হেল্প করো। তখন তার ফ্রেন্ড তাকে বলে যে এইরকম একতরফা প্রেমের এন্ডিং কি হ্যাপি হবে না স্যাড হবে আমি এটাই বুঝতে পারছি না। তখন লিনরেন বলে যে তুমি সব কিছু নিয়ে ভেবে নাও তো আর তাকে নিয়ে রেস্টুরেন্টে চলে যায়। এদিকে আবার আমরা বেবিকে দেখতে পাই যে জিকে নিয়ে সেম রেস্টুরেন্টেই ছিল আর সে সেখানে বসে তার ফ্রেন্ড লিকে অনেকবার কল করলেও সে তার কল রিসিভই করছিল না। আসলে সে এগুলো ইচ্ছে করেই করছিল যেন তারা দুজনে একটু একান্ত টাইম কাটাতে পারে। আমরা লিনরেনকে দেখতে পাই যেও তার ফ্রেন্ডকে নিয়ে সেম রেস্টুরেন্টে এবং তাদের সিটের অপোজিট সিটেই বসেছিল। তারা যখন দুজন দুজনের দিকে তাকায় দুজনই অনেক বেশি জেলাস ফিল করছিল আর যখন লিনরেন জিয়ের সাথে বেবিকে দেখতে পাই সে তো অনেকটা বেশি জেলাস হয়ে যায় আর ইচ্ছে করে বেবিকে জেলাস ফিল করানোর জন্য তার ফ্রেন্ডকে বলে যে তুমি আমার অ্যাটেন্ডেন্স লাগিয়ে দিয়েছো, এমনকি তুমি সবসময় আমাকে অনেক বেশি হেল্প করো, তাই আজকে আমার তরফ থেকে তোমাকে ট্রিট দিব। এটা শোনার পর বেবি এতটাই বেশি জেলাস হয়ে যায় যে সে সেখান থেকে উঠে দাঁড়ায় আর বলে যে আমি ওয়াশরুমে যাচ্ছি আর সেখানে গেলে লিনরেনও তার পিছন পিছন যায় আর তাকে গিয়ে বলে যে তুমি এখানে জিয়ের সাথে কেন এসেছো, তুমি জানো আমার জিকে একদমই পছন্দ নয়। তখন বেবি বলে যে কেন জিয়ের সাথে আসলে সমস্যা কি, তুমিও তো তোমার ফ্রেন্ডকে নিয়ে এখানে এসেছো। তখন লিনরেন বলে যে দেখো আমরা কিন্তু এখন রিলেশনে রয়েছি, তুমি এভাবে যে কারোর সাথেই ডেটে আসতে পারো না। তখন বেবি বলে যে শোনো তুমিও তোমার ফ্রেন্ডকে নিয়ে এখানে ডেটে এসেছো, আমারও এগুলো একদমই পছন্দ নয় আর এমনিতেও আমাদের রিলেশনটা তো ফেক। এটা বলেই সে সেখান থেকে চলে যায় আর তখনই সেখানে সাডেনলি জিয়ের ভাই লিও চলে আসে আর এসে চিল্লাচিল্লি শুরু করে দেয় লিনরেনের সাথে যে তুমি সেদিন আমাকে মিথ্যে কথা কেন বলেছিলে, তুমি তো বলেছিলে তুমি আমার ভাইয়ের সাথে দেখা করে সবকিছু খুলে বলবে আর ক্ষমা অ্যাকসেপ্ট করে নিবে, কিন্তু তুমি তো আমার ভাইয়ের কাছে গিয়ে পোল্টি খেয়ে ফেলেছো, পোল্টিবাজ মানুষ। তখনই সেখানে জি তাকে ধমক দিয়ে বলে যে তুমি আবার এখানে কেন এসেছো আর আমরা জিকে দেখতে পাই যে তার ভাইকে গাড়িতে উঠিয়ে সেখান থেকে চলে যায়। বেবি তো সেখানে চুপ করে দাঁড়িয়েছিল কিন্তু লিনরেন আর তার ফ্রেন্ড যখন বাহিরে আসে আমরা লিনরেনকে দেখতে পাই যে বেবিকে আরও একটু জেলাস ফিল করানোর জন্য সে তার ফ্রেন্ডকে ড্রপ করার জন্য চলে আসে। একটু সামনে আসার পরই তার ফ্রেন্ড তাকে বলে যে শোনো আর দেখানোর দরকার নেই, হয়তো বেবি অনেকটা বেশি জেলাস হয়ে গিয়েছে, তোমার আর আমাকে বাসায় পৌঁছে দিতে হবে না, তুমি এখন যেতে পারো। তখন লিনরেনও তার ফ্রেন্ডকে অর্ধেক রাস্তায় রেখে চলে যায় বেবিকে খোঁজার জন্য, কিন্তু এদিকে আবার বেবিকে দেখতে পায় যে চলে গিয়েছিল তার ফ্রেন্ড লি এর বাসায়। লি তাকে বলে যে তুমি এখানে এত তাড়াতাড়ি কেন এসে পড়লে, তোমাদের ডেট কি শেষ? তখন জি তো
বেবি তো তার উপর অনেকটা বেশি রাগ করছিল আর বলছিল যে এই সেখানে তো আমাদের তিনজনেরই থাকার কথা ছিল, তুমি তো আমার কলটাও রিসিভ করনি, আর সেখানে আসা তো দূরের কথা। তখন লি বলে, আমি তোমাদের এত সুন্দর একটি সুযোগ দিয়েছি আর তুমি এই কথা বলছো, আর এমনিতেও লিনরেনের থেকে অনেক গুণ ভালো জি। এটা শোনার পর তো বেবি আরো রাগ করে আর বলে যে লিনরেনের কথা তো আমার সামনে আর বলবেই না, আমার লিনরেনের উপর অনেক রাগ হচ্ছে। এদিকে আবার আমরা জিকে দেখতে পাই যে তার ভাইকে অনেক বকা দিচ্ছিল আর বলছিল যে আমি তো তোমাকে বাসায় লক করে গিয়েছিলাম, তুমি আবারও সেখানে চলে গেছো জানালা দিয়ে তাও তাকে রেস্টুরেন্টের মধ্যে ডিস্টার্ব করার জন্য, তুমি এসব কেন করছো, আর আমি আজকে তোমার 20 মার্ক মাইনাস করে দিচ্ছি। আর আমরা দেখতে পাই জি যার যার সাথেই দেখা হয় না কেন তার তারই নাম লিখে তাদের পয়েন্ট কালেক্ট করে নেয়, আর সেখানে সে বেবিকেও পয়েন্ট দেয়, আর বেবির পয়েন্ট তো সবচেয়ে বেশি ছিল 80 উপরে। আর এটাতে জি অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে যে এই প্রথমবার আমার লাইফে কোনো মেয়ে 80 উপরে মার্ক পেয়েছে, হয়তো সে আমার লাভ টার্গেট হতে পারে। অন্যদিকে আবার আমরা লিনরানকে দেখতে পাই যে বেবির ফ্রেন্ড জিকে কল করে আর আস করে বেবি সেখানে আছে কিনা, তখন জি হ্যাঁ বললে সে চলে যায় সেখানে। তখন জি তাকে দেখে বলে যে শোনো বেবি কিন্তু আমার ফ্রেন্ড, তুমি যদি তাকে এতটা বেশি দুষ্টুমি করো বা ওকে ডিস্টার্ব করো তাহলে কিন্তু তার সাথে ডেট করার কথাটা ভুলেই যেও, তোমাকে আমি ছাড়বো না। এটা শোনার পর লিনরান তাকে বলে যে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার ফ্রেন্ডকে আমি কিছু করব না, এখন বলো সে কোথায়। তখন সে বলে যে সে তো রুমে রেস্ট করছে, তাই লিনরানও আর সময় ওয়েস্ট না করে সে রুমে চলে যায় আর দেখতে পায় সে ঘুমোচ্ছে, তাই সে তার সাইডে বসে তাকে অনেক সুন্দরভাবে দেখছিল এবং কি তার একটি ছবিও ক্লিক করে নেয়। তখনই আমরা বেবিকে দেখি যে ঘুমের মধ্যেই লিনরানকে বলছিল যে লিনরান আমি তোমাকে অনেক ঘৃণা করি। এটা শোনার পর লিনরান একটু ভাবতে থাকে যে সে আমাকে ঘৃণা কেন করে, আমি তো এরকম কোনো কিছুই করিনি, যাই হোক না কেন তার স্বপ্নে তো আমি এসেছি, এটাই অনেক বেশি। এটা বলে সে একটু স্মাইল করে আর সারা রাত তার পাশেই শুয়েছিল। সকালে যখন বেবির ঘুম ভাঙে তখন সে তার পাশে লিনরানকে দেখতে পায়। লিনরান তাকে বলে যে বাই দেবী রাত্রে তুমি আমাকে হেট করো কেন বলেছ, এতটাই বেশি জেলাস ফিল হয়ে গিয়েছিল তোমার। কিন্তু বেবি তো তার কোনো কথারই আনসার না দিয়ে তাকে ইগনোর করে ওয়াশরুমে চলে যায়। লিনরান তো তার পিছন পিছন সব জায়গায় যা ছিল আর তাকে আস করছিল তুমি আমাকে কেন হেট করো এটা তো বলো, কিন্তু বেবি তার কোনো আনসারই দেয় না। তখন লিনরেন তার কালকে রাত্রে তোলা ছবিটি দেখিয়ে তাকে বলে যে আমি তোমার ড্যাডকে এই ছবিটি পাঠিয়ে দিয়েছি এবং কি এটাও বলেছি তুমি কাল রাতে আমার সাথে ছিলে। এটা শোনার পর তো বেবি বলে যে তুমি কি আমার হাত থেকে মার খেতে চাও। তখন লিনরেন বলে তাতে কোনো সমস্যা নেই কিন্তু আমি তো এখন দিয়ে দিয়েছি। বেবি এটা ডিলিট করতে বললে তখন লিনরেন বলে যে সমস্যা নেই, আঙ্কেলের এখন তোমার আমার সাথে থাকা পছন্দই করে, কোনো সমস্যা নেই, এমনকি আঙ্কেল তো এটাও বলেছে নেক্সট ডে তোমার একটি অ্যাপয়েন্টমেন্ট রয়েছে যেটাতে আমি তোমার সাথে যেন যাই। এটা শোনার পর বেবি বলে যে আমার কোনো অ্যাপয়েন্টমেন্টই নেই, আর এটা বলে সে উঠে চলে যায়। আর এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। সাবস্ক্রাইব ফর নেক্সট এপিসোড। আল্লাহ হাফেজ।